আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জান্নাতি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব ঈদের চাঁদ না দেখলে পূর্বেই আলোচিত হয়েছে যে মেঘ বা অন্য কোনো কারণে চাঁদ যথা সময় না দেখা গেলে মাসের তারিখ তিরিশ পূর্ণ করে নিতে হবে অবশ্য ঈদের চাঁদ প্রমাণ করার জন্য দুইজন মুসলিমের সাক্ষ্য প্রয়োজন যেহেতু মহানবীর সাল্লু আলিমসাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো যদি চাঁদ না দেখা যায় তাহলে করে কিন্তু যদি মুসলিম সাক্ষ্য তাহলে তোমরা রোজা ও পক্ষান্তরের রোজার মাসের শুরু হওয়ার কথা প্রমাণ করার জন্য এ কথা প্রমাণিত যে আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম একজন লোকের সাক্ষী নিয়ে রোজা রেখেছেন তো ভিউয়ার্স এরকম আরো সুন্দর সুন্দর ইসলামিক বিষয়ে আলোচনা এবং ইসলামিক বিভিন্ন বিষয়ে টিপস পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ